আপনি দেখছেন পদ্মনিউজ24.com এর টপ ট্রেন্ড, সাথে আছি আমি ফারিয়া জান্নাত। সালমান খানের বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় একের পর এক তথ্য প্রকাশ্যে আসছে। এবার শোনা যাচ্ছে এ হামলার পেছনে দেশবিরোধী শক্তির ইন্ধন রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ভিকি গুপ্ত, সাগর পাল ও অনুপ স্থাপনকে 8 মে পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পয়লা বৈশাখের দিন আচমকাই সালমান খানের বাড়িতে গুলি বর্ষণের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায় দু বাইক আরোহী এলোপাথারি গুলি চালাতে শুরু করে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে। বুলেট গিয়ে লাগে সুপারস্টারের বাড়ির দেয়ালে। গুলি চালিয়েই পালিয়ে যায় দুষ্কৃতীরা। এ ঘটনার পরই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। ঘটনার তদন্তভার যায় মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে। সালমানের বাড়িতে গিয়ে দেখা করেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। গ্রেপ্তারকৃত দুজনকে জেরা করে তাপি নদীতে বন্দুক ও গুলি ফেলার কথা জানতে পারে পুলিশ। ধৃতরা নাকি সুরাটে পালিয়ে যাওয়ার আগে নদীতে বন্দুক আর গুলি ফেলে গিয়েছিল। দুটি বন্দুকই উদ্ধার করা হয়, সেই সঙ্গে উদ্ধার হয় 3টি ম্যাগাজিন। মনে করা হচ্ছে মুম্বাইয়ে সন্ত্রাসের পরিস্থিতি সৃষ্টি করার জন্যই এই হামলা করা হয়েছে। জেরার মুখে ধৃতরা নাকি কবুল করেছে তাদের উদ্দেশ্য শুধুমাত্র ভয় দেখানো ছিল, ভাইজানকে মারার নির্দেশ ছিল না। এ ঘটনায় বারবার লরেন্স বিষ্ণুয়ের নাম উঠে এসেছে। ভিকি সাগরও নাকি এই গ্যাংস্টার দলেরই সদস্য। বিষ্ণুসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল সালমানের বিরুদ্ধে। তারপর থেকেই সুপারস্টারকে নিজের শত্রু মনে করে বিষ্ণু। এর আগে একাধিকবার সালমান খানকে হুমকি দিয়েছে সে। বর্তমানে আহমেদাবাদের সবরমতী সেন্ট্রাল প্রিজনে রাখা হয়েছে তাকে। এদিকে সালমানের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আর তা শেয়ার করেছেন লন্ডনের এমপি বাড়ি গার্ডনার। ওয়েম্বই স্টেডিয়ামে তোলা ছবিটি, ক্যাপশনে লেখা টাইগার জিন্দা হাই। পদ্মনিউজ24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মনিউজ24।